বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে হলে যেন গণবিবাহের হিড়িক পড়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, সেপ্টেম্বরে রাষ্ট্র সংস্কার, এরপর এই গণবিয়ের হিড়িক। গণ অভ্যুত্থান থেকে গণবিবাহ, সবকিছুতেই উৎসাহের সাথে ভূমিকা রাখছে ছাত্র জনতা। জানা গেছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জনকে আরো স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের ট্রমাটিক সিচুয়েশন কাটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে স্বাধীনতা ভোজ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই গণবিবাহের জন্য বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক বিভিন্ন গ্রুপে পাত্রপাত্রী খুঁজে বেড়াচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামের ফেসবুক গ্রুপে চলছে পাত্রপাত্রী চেয়ে পোস্ট দেওয়ার হিড়িক। জহুরুল হক হলে শিক্ষার্থীরা বলছেন, জুলাই বিপ্লবের পরে জহুরুল হক হলের গণবিবাহ কর্মসূচি একটা ইতিহাস রচনা করবে। ক্যাম্পাসে যারা রিলেশনশিপে আছেন এবং বিয়ে যাচ্ছেন, তারা এই মহাযজ্ঞে সামিল হয়ে ইতিহাসের অংশ হতে পারেন। আর এদিন হলের গরুভোজকে বিবেচনা করা হবে বৌভাত হিসেবে। এদিকে গণবিয়ের এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেক ছেলে মেয়ে তাদের সঙ্গী খুঁজে পেতে নিজেদের সিভি ফেসবুক গ্রুপে পোস্ট দিচ্ছেন। নিজেদের গুণাগুণ তুলে ধরে কেমন পাত্র কিংবা পাত্রী প্রয়োজন, সেই চাহিদা মতো পোস্ট দিতে দেখা যাচ্ছে তাদের। এবার অনেক নারী শিক্ষার্থী জহুরুল হক হলে তাদের সঙ্গী খুঁজে পেতে চাহিদা অনুযায়ী পাত্রের সন্ধান চাচ্ছেন। সব ঠিকঠাক মিলে গেলে আগামী 20 তারিখে তারা বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানান। গণবিবাহের মূল উদ্যোক্তা হলের শিক্ষার্থী আলামিন সরকার বলেন, 20 সেপ্টেম্বর জহুরুল হক হলের স্বাধীনতা ভোজ 2.0 উপলক্ষে গণবিবাহের আয়োজন করতে চাই। আপনারা যারা ক্যাম্পাসের পাত্রপাত্রী বিবাহ করতে ইচ্ছুক, তারা চাইলে যোগাযোগ করতে পারেন। এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক মাহাদি হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, এই যে ঢাবির ছেলেমেয়েরা হলে হলে গণবিবাহের আয়োজন করছে, ব্যাপারটা অসাধারণ একটি কাজ হতে যাচ্ছে। আল্লাহ তাআলার অশেষ রহমত ওদেরকে হারাম থেকে বাঁচিয়ে হালাল সম্পর্কের ছায়াতলে নিয়ে আসছে, বিয়েকে আরো সহজ করা হোক। কেউ কেউ আবার বিয়ের ক্ষেত্রে আবেগকে প্রাধান্য দিতে নিষেধ করছেন, বলছেন বিবাহ কোনো ছেলে খেলা নয়। দুদিনের কথাবার্তায় হুঠাৎ সিদ্ধান্তে বিয়ে করার মতো বোকামিতে অনেকে পা না দেওয়ারও উপদেশ দিয়েছেন।